এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরুর পর ধলেশ্বরী এক্সপ্রেসওয়েতে এবং ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ জট দেখা দিয়েছে। সড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার যানজট লেগে আছে। নতুনভাবে টোল নেয়া এবং অনেকে তা না জানার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে টোল দেয়া নেয়া নিয়ে সকাল থেকে যাত্রীদের সঙ্গে কর্তৃপক্ষের বাগবিতণ্ডার ঘটনা ঘটলেও বিকেল থেকে তা কমে আসছে। শরীফ খানকে সঙ্গে নিয়ে আপেল শহরের রিপোর্টটি দেখুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুরু হয়েছে টোল আদায় কার্যক্রম। 55 কিলোমিটার সড়কের 6টি জায়গায় টোল আদায়ের পরিকল্পনা থাকলেও প্রথম দিনে কেরানীগঞ্জের ধলেশ্বরী ও ভাঙ্গা অংশে 2টি টোল প্লাজায় নেওয়া হচ্ছে। যদিও শুরুতেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে বিলম্ব হয় দীর্ঘ যানজটের সারি দুই পাশের সড়কে। যানজট গিয়ে ঠেকেছে প্রায় 10 কিলোমিটার জুড়ে। যেখানে আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা, সেখানে 2-3 ঘন্টা। আগে ফেরির জ্বালায় ছিলাম, এখন হলো আবার এই যে আপনার টোলের জ্বালা। পদ্মা সেতুটা ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি, জ্যামে কিন্তু সব শেষ। এই টোল এবং পদ্মা সেতুর টোল দুটা একসঙ্গে করা হোক। এই হাতে কেটে কেটে টোলও আদায় হয় না, এটা আমরা সুন্দরভাবে সরকারকে সহযোগিতা করতে চাই। তবে কিছু সমস্যার সৃষ্টি হলেও দ্রুতই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। নতুন টোল রেট বাড়ার কারণে, বৃদ্ধির কারণে প্রথম থেকে মানে ভেহিকেলাররা ইয়ে নিয়ে বৃদ্ধির টাকাটা দিতে চাচ্ছে না। কেন দিবে, কেন কবে বাড়ছে, এই যে এই বার্গেনিং ফলে অনেক সময় নষ্ট হয়। সাধারণত নর্মালি একটা গাড়ি পাস করতে 10-15 সেকেন্ড সময় লাগে, সেখানে 2-3 মিনিট সময় লেগে যাচ্ছে, এজন্য এই জ্যামটা হয়ে গেছে। মহাসড়কে এর আগে 3টি সেতু প্রস্তাগোলা, ধলেশ্বরী ও আড়িয়ালখায় টোল দিতে হতো, এখন শুধু এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলতে পারবে গাড়ি। ঢাকা থেকে সড়কপথে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল দিয়ে মাইক্রোবাসে করে দক্ষিণাঞ্চলে যেতে গুনতে হবে 1605 টাকা। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও যানবাহন থেকে পদ্মা সেতুতে নেমে সময় কাটাচ্ছেন অনেকে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রয়েছেন সহকর্মী ইব্রাহিম হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইব্রাহিম, সকাল থেকে সেতু এলাকায় যানজট রয়েছে, তো বর্তমানে পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি, আসলে পদ্মা সেতু উদ্বোধন এবং জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকে আজকেই কিন্তু ফার্স্ট প্রথম শুক্রবার, তো এই শুক্রবারে বন্ধ হওয়ায় কিন্তু অনেক দর্শনার্থী এবং মানুষ যেটা দেখছি যে এখানে আসছে সেতু দেখার জন্য, এবং সকাল থেকেই কিন্তু এখানে কিন্তু প্রচুর গাড়ি এবং দর্শনার্থীদের ভিড় রয়েছে। আপনি যদি একটু আমার পিছনটায় দেখেন যে প্রচুর গাড়ি এখনো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এবং টোল দিয়ে তারা সেতুতে উঠতেছে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে দূর দূরান্ত থেকে আজকে শুক্রবার বন্ধের দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে এসেছে এবং কি জানি কয় সেতু দেখার জন্য অগ্রীর আগ্রহে আছে, এবং পাশাপাশি সেতুতে যদি উঠতে না পারলেও তারা কিন্তু সেতুর কাছাকাছি সেতুর নিচে ছাইটে যেদিকে জায়গা পাচ্ছে সেদিকে গিয়ে তারা দেখছে। তো এখানে গাড়ির কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু গাড়ি দেখছি যে আমরা অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে এবং তারা পার হতে পারছেন না এবং অনেক সময় লাগছে। আজকে শুক্রবার বিদায় এরকম হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে জেনে যেটা জানতে পেরেছি যে শুক্রবার হয় অনেক ছুটি ছাটার দিন, তাই এখানে গাড়ির অনেক চাপ রয়েছে এবং সেই সাথে দর্শনার্থীদের অনেক চাপ আমরা দেখতে পেরেছি, এবং তারা কিন্তু এখানে এসেছে সেই স্বপ্নের পদ্মা সেতুটাকে একটু দেখার জন্য। আমি জাজিরা প্রান্তের সেই খবর নিচ্ছি, এবং আমরা যেটা দেখেছি যে এখানে টোল আদায় অনেকটা ধীরগতি হচ্ছে এবং তারা টোল দিতে পেরে বা অনেকে এই ফার্স্ট টাইম আসছে পদ্মা সেতু দেখতে, তাদের চোখে মুখে একটা আনন্দ ছাপ আমরা দেখতে পাচ্ছি। জি, এই ছিল টোল প্লাজা থেকে জাজিরা প্রান্ত। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে জানাচ্ছিলেন ইব্রাহিম হোসেন।